হরে কৃষ্ণা হরি বল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর অনেকদিন তোমাদের সঙ্গে দেখা হয়নি, অনেকদিন ব্লগ করতে পারিনি আমি। আজকে আমি 7 দিন পর তোমাদের সাথে আজকে কথা বলতে এসেছি। কে এলাকা সন্দীপ, কিছু বলবে? আচ্ছা চলো চা করে দিই, ওর জন্য ও আবার চা খেয়েছে যে, তো চলো চাটা করি। আর এই নাও চাটা দিলাম। এর বেশি কাজ আমার ছোট্ট কৃষ্ণ করে দিচ্ছে, দেখো বাসনগুলোকে টিফিন বক্সগুলোকে লাগিয়ে দিচ্ছে। দিয়েছি, কে এলো দেখি, দরজা খুলি, কে এসছে? ওই দেখো মোবাইল মাস্টার রিম্পা। এখন বাজছে রাত 8:45, আর এই 7:30 থেকে 8:45 মাঝখানের টাইমটা আমার সঙ্গে কী হলো তোমাদেরকে বললে হেভি ইন্টারেস্টিং। আমার যে কী আনন্দ হচ্ছে, কী আনন্দ হচ্ছে, কী আনন্দ হচ্ছে, কাউকে বুঝতে পারবো না এই 1-1.5 ঘন্টার মধ্যে কী হয়েছে। তাহলে বলি শোনো কী হয়েছে। আমি এই কিছুক্ষণের মধ্যে কী হলো, এই দাঁড়া দাঁড়া আমরা যাবো, কিন্তু সন্দীপকে বলেছিলাম একটু বাইরে যাবো, ওই জন্য বাইরে যেতেই হবে। তো 8:45 বাজছে, একটুখানি বাইরে টহল দিয়ে আসি। তো উল্টো জুতো পড়েছে, পাটা সোজা করে দাও, পাটা সোজা করে দাও, দু জুতোর একদম উল্টো উল্টো জুতো পড়েছে। রিম্পা আমাদের ফোন মাস্টার মশাই, আমার বোন, সুইট হার্ট আমার, যাই হোক। তো ও এসছিলো আর ও এলো, তো আমি বললাম যে চল আজকে ইয়েতে তোকেও আমি দেখাবো যে তুইও থাকবি। ও বাবা, তখন আমি ওকে ওর দিকে ক্যামেরাটা করেছি যে ওকেও দেখাবো যে ও এসছে আমাদের বাড়িতে। দেখছি কি স্টোরেজ ফুল, আমি ভাবলাম এটা আমি নতুন ফোন কিনেছি, এসডি কার্ডটাও আমার কিছুই নেই, তাহলে কি করে হলো। চলো বাইরে যাই, তোমাদেরকে যেতে যেতে চলো গল্পটা করি। আমি স্টোরেজ ফুল হয়ে গেলো, কি ব্যাপার, মনটাও খুব খারাপ লাগছে। মা রিম্পা এলো, আর রিম্পারা জানো তো মায়াপুর গিয়েছিলো, আর মায়াপুর গিয়ে আমাদের আদার মধ্যের সমস্ত বন্ধ করে দাও দরজাটা, মায়াপুরের সমস্ত প্রসাদ প্রসাদ এনেছিলো, না সব গ্যাস ফ্যাস সব করে দিয়েছি, মায়াপুরের সমস্ত প্রসাদ প্রসাদ এনেছিলো। তো যাই হোক, প্রসাদ প্রসাদ তো রাখলাম, আমি ভাবলাম ওকেও আমার ব্লগের মধ্যে ওকেও ঢোকাবো। তখন গিয়ে দেখছি কি না হচ্ছে না, তারপরে ও আমাকে বুদ্ধি দিলে এরকম করে পর দিয়েও চলে গেলো, কারণ কাকা যেহেতু নিচে দাঁড়িয়েছিলো ও থাকলো না, ও চলে গেল। ও যাওয়ার পরে আমি কোনোদিনও এরকম হচ্ছিলো না, আজকে জানি না কী হয়েছে, এসডি কার্ডটা আমি কী করেছি, কিছু ডিলিট করেছি, অনেক ভিডিওস ছিল, আমি ভিডিওস আমি না সত্যি কথা বলছি ফোন সম্বন্ধে না কিচ্ছু জানি না, দিয়ে ফোনটা আমি কিছু ডিলিট করেছি। তো এমন কিছু ডিলিট করেছি যে ডিলিট করতে করতে এমন কিছু করেছি যে আমার পুরনো যত ফটো ছিল, আমি খুব কষ্ট পাচ্ছিলাম এই নতুন ফোনটা নেওয়ার পর থেকে, যে আমার এত সুন্দর সুন্দর এত পুরনো পুরনো ফটো, আমার কী হলো ফটোগুলো দেখছি কি না, কী আনন্দ আমার। আজ আমি যত পুরনো ফটো ছিল, মানে কী বলবো, 4-5 বছর আগেকার যত ফটো ছিল ফোনে, মোটামুটি 200-300 ফটো, সব ফটোগুলো আমি পেয়ে গেছি। আমার এত খুশি লাগছে, এত আনন্দ লাগছে। রিম্পা আমাকে বললো চলো, দরজা বন্ধ করে দিয়েছে, এই দেখো আমাদের বাড়ির সামনে দেখো, এই যে এই বাড়িতে কী সুন্দর একটা, না বাইরে থেকে না এরকম করে একটা তোমার মায়ের ফ্ল্যাটের কাছে সুন্দর লাগছে না ঘরের দরজার কাছে, চলো। তারপরে এত আনন্দ লাগছে আমি কি বলবো তোমাদেরকে, আমি আমার লিফ্টে চেপেছি, কি আনন্দ লাগছে জানো, এত পুরোনো পুরোনো ফোনগুলো সমস্ত ফটো আমি পেয়ে গেছি, আমার ভীষণ আনন্দ লাগছে। মানে সবথেকে বড় কথা, 4 বছর আগে আমার দিদা ছিলেন, দিদার সাথে ফটো তুলেছিলাম, আমার রাজা ফটো তুলেছিলাম, সমস্ত ফটোটাই কিন্তু আমি পেয়ে গেছি, আমার ভীষণ আনন্দ লাগছে। তো জানি না এতদিন ধরে এগুলো ফটোগুলো সই করছিল না, আজকে জানি না হঠাৎ করে কী জানি না কীভাবে কী করে আমার ফটোগুলো শো করছে, আমি নিজেই মানে অবাক হয়ে গেলাম। রিম্পা বললো এরকম করে কর, জানি না কী ভগবানের কৃপা, কোনো সব থেকে বড়ো কথা। তা আমি গাড়িতে যাবো না, গাড়িতে যাবো না, হেঁটে যাবো, এসো চল, না না গাড়িতে যাবো না, হেঁটে হেঁটে যাবো, চলো সামনাসামনি যাবো, একটু সামনাসামনি যাবো, চলো। আর আমাদের এখানে না খুব সুন্দর একটা গাছ লাগানো হয়েছে, তোমার কী বলে, খুব সুন্দর সকালে আমি দেখছি না গাছটা অনেকদিনই হলো ফুল ফোটে, অপরাজিতা গাছও আছে আর সুন্দর সুন্দর। আর এটা হচ্ছে আমাদের বাইরেটা, চলো বাইরেটা জল দিতে দিতে যাই, গল্প করতে করতে আনন্দ করতে করতে, ঘুটঘুটে অন্ধকার আর তার মধ্যে আমার ছোটোটা ছুটে বেড়াচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, খুব আনন্দই লাগছে, তোমাদেরকে কী বলবো,
পুরনো যত রাজ্যের ফটো ছিল সমস্ত ফটো আমি পেয়ে গেছি। আর এই দেখো আমি সেজে খুঁজে এখন বেরিয়েছি, আমার সাজুকুজুটা দেখো কেমন হয়েছে, ভালো হচ্ছে না? তুমি দাঁড়াও তো একটুখানি, আই দেখো আমাদের সাজুকুজু, আমি কুর্তিটা পরেছি। দেখো আমাদের বাড়ির সামনে নিচে খুব সুন্দর একটা দোকান আছে, সমস্ত কিছু দোকানটাতে পাওয়া যায়। কিনবি তুই? কিনবি? একুশ টাকা, একুশ টাকা রাখি, একুশ, এক টাকা তুমি বলেছিস না? সুন্দর দোকানটা, এত সুন্দর সমস্ত কিছু পাওয়া যায় আমাদের বাড়ির নিচেই। কেমন আছো? ভালো আছো? চলো ফুচকা খাওয়া, ফুচকা 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 খাবো, ফুচকা নেই, ফুচকার জন্যই এলাম। কি খাবে বলো, কি খাবো তাহলে? তাই খাওয়া আর পাপড়ি চাট, পাপড়ি চাট হয়ে যাবে। সত্যি কথা, রাত্রে বলে এত রাত্রে বলে সন্দি বললো ওখানে যখন ফুচকা, ওখানে যখন নেই তাহলে এখানে দেখি ফুচকা আছে কিনা। ফুচকা দাদা গুপচুপ হবে, চুরমুড় দাও, চুরমুড়ি দাও তাহলে, কোথাও পাচ্ছি না। কি দিচ্ছ? একটু ঝাল ঝাল বানাবো তো, কিছু কথা হলো না, মনে দিয়েছে ছিল, দেখতেও পাচ্ছি না ফলার গুলোকে। কোথায় গেছিলি বল? কোথায় গেছিলি বল? খুললো দরজা, কি হলো তুই কাঁদছিস কেন? চলো ঘর অন্ধ কর, লাইটটা জ্বালিয়ে দাও, লাইটটা জ্বালিয়ে দাও। আরে তুই কি রাস্তা থেকে কান্না শুরু করেছিস আজকে, কি ব্যাপার বলতো? অবস্থা খারাপ করে দিয়েছে, আজকে বলছিল ওই খেলনাটাই দাও, আমি আজকে কিনে দিইনি, ওই জন্য খুব মনে দুঃখ, খুব দুঃখ মনে, খুব দুঃখ। ও ওর গাড়িটা আমি ওকে দিইনি কিনে, ঠিক আছে আমি কালকে, ঠিক আছে। একটা ওল কিনে নিয়ে এলাম আসবার সময়, কলকে কোলে ভাতে দেবো, আমার খুব ইচ্ছা করছিল ওল খেতে, ভীষণ দেখতে বললাম। যাই হোক, আর ফুচকা খেতে গেছিলাম, ফুচকা পেলাম না, তোমার চুরমুড়ে যেরকম হয় ওইটা। চলে এসছি চলো রান্নাঘরে, আর রান্নাঘরে আমি এখন করছি, গোপালকে দিচ্ছি রাত্রেবেলায় আজকে ডিনারে সুজি। তো চলো গোপালকে কি দিচ্ছি, কী করে বানাচ্ছি দেখো। ঘিয়ে সুজিটাকে একটুখানি জাস্ট একটু ভেজেছি, ভাজবো, একটুখানি লাল লাল হলে তোমার সুজিটা বেশ লাল লাল হবে। সুজিটা দেখো ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে, আর সুজিটা হচ্ছে এখন ব্রাউন ব্রাউন। সুজিটা ব্রাউন ব্রাউন হয়ে গেলেই আমি যেটা করবো সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো দুধ। গরুর দুধটা 1 কেজি কিনি, তো ওই দুধটা দিয়েই দেখো, গরুর দুধটা দিয়ে সুজিটা করবো। কি সুন্দর দেখো সর পড়েছে,
যাই হোক চলো এই সুজিটা এই দুধটা দিয়ে করব গোপালের জন্য। দুধটা দিয়ে দিই, দুধ সুজি বানাচ্ছি। দুধ সুজিটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, হাতে করেই দিলাম। যাই হোক দেখো, আর সুজির মধ্যে চিনির মধ্যে না আমি কিছু নকুলদানাও রেখে দিয়েছিলাম মাসের জিনিসগুলো যখন আনি, তো যাই হোক একটা নকুলদানা দেখে তোমরা ভাবছো বাবা নকুলদানা কী করে এলো। তাহলে এই দুধ সুজিটা বানিয়েছি, এটা খুব সুন্দর ভালো লাগে। তো আজকে রাত্রেবেলায় গোপালকে এই দুধ সুজিটাই দেবো, ডিনারে আজকে গোপাল এটাই খাবে। চলো এদিকে দেখো, আলু বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, গাজর বসিয়ে দিয়েছি, পেঁপে বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে নেবো ডালের মধ্যে সমস্তটা সেদ্ধ করে ডালটা করে নেবো এবং তারপরে সন্দীপকে আর ছোটোটাকে খেতে দিয়ে দেবো। আর আজকে আমি বিশেষ কিছু খাবো না, আমার আজকে খাওয়ার এক কোটা গরজ নেই, ওই আলুর ইয়ে খেয়েছিলাম, কাটা খেয়েছিলাম, সেই জন্য আমি আর কিছু খাবো না। আর এই দিকে তোমার কী বলে গোপালকে ভোগটা লাগিয়ে দিচ্ছি, চলো ভালোই হয়েছে বলো, বেশ দুধ দুধ ভোগ লাগিয়ে দিই আমার গোপাল সোনা আজকে সুজি খাবে। গোপাল হবে যা যা হবে যা যা হ সোনা যা খেয়ে না খেয়ে না বেটা, আজকে সুজিটা খেয়ে না। হ্যাঁ আমার ভাবা আমার সোনা, হ্যাঁ চলো চলো গোপাল খাবে, চলো বেটা ঠিক করে খেয়ে নেবে, দরজাটা বন্ধ করলাম। যখনই আমার ঘরে সুজি হয় তখনই আমি হ্যাপি বার্থডে হয় কী করে বলো, আমি এরকম করে সুজির বরফিগুলোকে কেটে কেটে রাখি, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে যা, কী সুন্দর ভালো লাগে না, আর তখনই আমার বার্থডে হয়। একবার তোমরাও বলে দাও হ্যাপি বার্থডে দীপান্বিতা, এরকম জন্মদিন দেখেছো মাঝে মাঝেই আমার বার্থডে হয়, দেখো কী সুন্দর কেক কাটলাম তাই না। আর এবারে ফ্রিজে আমি এটাকে রেখে দেবো, আমার গোপাল সোনার খাওয়া হয়ে গেছে, রেখে দেবো আর যখন মনে হবে একটা একটা করে প্রসাদম খেতে থাকবো। আমার খুব ভালো লাগে এরকম দুধের একদম পুরো পিওর দুধের একদম সুজি করে, দেখো সুজিটা বেশ ভালো হয়েছে না। খাওয়া দাওয়া হলো, পেট ভরে এবার চলো চুপ করে শুয়ে পড়ো। জয় গোবিন্দ জয় গোপাল, গোপালকে বলে দাও এই দেখো এই তাই দেখো গোপাল এই দেখো এইদিকে ভাত খেলে খাবার খেলে বলে দেবো, আজকে ভাত খায়নি সুজি খেয়েছে বলে দে, সুজি তো ভালো খেয়ে, হ্যাঁ সুজি ভালো করে খেয়েছে, খেয়ে নিয়েছে সুজি, খেয়ে নিয়েছে সুজি, খেয়ে নিয়েছে বলে দে তো গোপালকে, বল গোপাল খুলে দাও, হ্যাঁ গোপাল গুলো খুলে দাও খুলে দাও, বল গোপাল খেলি, গোপাল তুই খেলি, হ্যাঁ ও জানে কোথায় টুপিগুলোকে খুলে রাখতে হবে, সব খুলে রেখে দেবে, দেখো তোমরা দেখো একটার পর একটা খুলে রেখে দেবে। গোপালকে এখানে শুয়ে দাও তো, শুয়ে দাও, হ্যাঁ শুয়ে দাও শুয়ে দাও, একদম ঘুম পাড়িয়ে দাও, হ্যাঁ বাহ দেখো আমার কৃষ্ণ ঘুম পাড়িয়ে দিচ্ছে, বলে দাও গোপাল ঘুমো, গোপাল ঘুমো বলে দাও, বাইশ নে, আচ্ছা ঠিক আছে মোটা সরিয়ে দেবো, তুমি গোপালকে ঘুম পাড়িয়ে দাও, গোপালকে ঘুম পাড়িয়ে দাও, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, গোপালকে বল ঘুমো গোপাল ঘুমো, আর খাটে উঠিস না, এবারে ঘুমিয়ে যা, এবার বলে দাও তো গোপালকে বলে দাও তো, হ্যাঁ এই খাটে উঠবে না, হ্যাঁ এবার শিয়াল চলে আসবে, বলে দাও গোপালকে, হ্যাঁ শিয়ালে, হ্যাঁ আমার গোপাল ঘুমিয়ে যাও, কাল সকালে তাড়াতাড়ি উঠে যাবে, হ্যাঁ ভালো করে ঘুমিয়ে যাবেটা আমার সোনা, আমার লাইট অফ করে দেবো, বাসি টাসি আমি সব রেখে দিয়েছি তোর, সব ঠিক করে রেখে দিয়েছি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, চলো লাইট অফ করে দি, লাইট অফ করে দি গোপাল, ঘুমিয়ে যা, আমি ছোটো লাইটটা জ্বালিয়ে রাখলাম, হ্যাঁ তুমি ঘুমিয়ে যাও। হরি বল, পুরোটা ভাত খাচ্ছে ভালো লাগছে, সন্দীপ আমার ছোট কৃষ্ণকে খাইয়ে দিয়েছে আর গোপালকে দেখলে তোমরা শুয়ে দিয়েছি আমি, আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আর আমার বড় পুত্র হরি সেও তো নেই, সে এখন আমার মায়ের বাড়ি গেছে, তাহলে পিসি তারপরে আমার বড় পুত্র সবাই মায়ের বাড়িতেই আছে আর আমি এখানে আছি। তো যাই হোক, ও একটা টিউশন গেছিলো, টিউশন থেকে ওখানেই ঢুকে গেছে, আর একটা টিউশন পড়াচ্ছিলো,
মা নিয়ে গেছিল, নিয়ে এসছে। আর মাকে একটু আগে জিজ্ঞেস করলাম কি করছে, তো মা বললো খাওয়া দাওয়া করে এই জাস্ট শোবে, বিছানাপত্র ছাড়ছি। আর যাই হোক, আর চলো, আর 10:30 বেজে গেছে, আমাদেরও ছোটোটাকে সন্দীপ খাই দিচ্ছে, তোমাদেরকে বললাম, আর আমি আর সন্দীপ এখন খাওয়ার বাকি আছে। না আমি কিছু খাবো না, আমি একটুখানি সুজির প্রসাদ পেয়ে নিয়েছি, বেশ আমার খাওয়া হয়ে গেছে। যেহেতু আমি ওখানে গেছিলাম তোমার এই মুড়মুড়ে যেটা বলে ওটা চুরচুড়ে জানি না, যাই হোক ওটা খেয়েছি। তো পেটটা আমার পুরো লোডি হয়ে আছে, আমি আর কিছু খাবো না রাত্রে মানে। আর একটু ব্লগটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, আর নতুন কিছু দেখতে চাইলে সেটাও জানিও। আর দয়া করে একটু সাবস্ক্রাইব করো, এমনি এমনি দেখো না, যারা যারা এবার ব্লগগুলো দেখো তারা একটু সাবস্ক্রাইব করে দেখলে আমার বেশি আনন্দ লাগবে। ঠিক আছে, চলো আজকে রাতের মতন এখানেই শেষ করলাম। নেক্সট আবার দীপান্বিতাস ম্যাজিক ওয়ার্ল্ডের নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।